একটু বাদাম খাবো বা কোথাও রেস্টুরেন্টে খাইলাম, দুইজন মিলে একটু রিক্সায় ঘুরলাম। এটা আমার খুব শখ, মানে আমার শখটা নষ্ট করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা রিক্সায় ঘুরবো। আমি না জানতাম তুমি কখনো চুরি করতে পারো না, সত্য না কখনোই চাপা থাকে না। দেখো আমার মানে মেজাজটা এত খারাপ লাগতেছে রিজুক সাহেবের উপরে, নিজের টাকা নিজের পকেটের মধ্যে রেখে এতগুলা মানুষকে বাসার হাসেলের মধ্যে ফেলছে। আমার ইচ্ছা করতেছে ওনাকে যদি আমি কোনোভাবে একটা শাস্তি দিতে পারতাম না। ব্রাশটা তো ভালোই, আমি একটা সিরিয়াস কথা বলতেছি, তুমি ব্রাশ নিয়ে পড়ে আসো। আপনার কি সিরিয়াস কথা বলতেছে, এটা তো একটু ফানি কথা। রিজুক সাহেবের উপর দোষ দিতেছে, রিজুক ভাই তো দোষী না, রিজুক ভাই তো খুবই ভালো মানুষ, আর মানুষের ভুল তো হইতেই পারে। সে ভুলে হয়তো তার প্যান্টের পকেটে টাকাটা রেখে দিছে, কিন্তু তার মনেই নেই, তারপর পাইছে। আর সবচেয়ে বড় কথা, এবারে সবাই আমার চোর বলছে। আপনি না বললেও আপনি সন্দেহ করছেন চুরি করতেও পারে। একমাত্র যার টাকা হারাইছে রিজুক ভাই, রিজুক ভাই আমার চোর বলেন, সে বারবার বলছে মুন্না চুরি করতেই পারে না। এখন রিজুক ভাই যদি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হয়, চোর হয় বাটপার হয় যা খুশি হোক, আমার কাছে সে ভালো মানুষ। আমার তার প্রতি কোনো রাগ নাই, ক্ষোভ নাই, অভিযোগ নাই, অভিমান নাই, কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু কোনো রাগ নাই, অভিমান নাই, ক্ষোভ নাই, আমি তাকে মাফ করে দিলাম। আপনি মাফ না করলেও চলবে। রাত্রে আমি ঘুমো কেমনি আমি বুঝতেছি না ম্যাডাম। কেন টেনশনে আছি? কিসের টেনশন? কালকে আমার পরীক্ষা না, টাকা জমা দিতে হইব না, কালকে এই পরীক্ষা কালকে ফলাফল, এটা নিয়ে চিন্তায় আমি আওলাই গেছি। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম, তাহলে তো আমিও একটু টেনশনে পড়ে গেলাম। আপনি কেন টেনশনে পড়বেন, আপনার কি জানেন পরীক্ষা আছে? আরে না, আসলে আমার কালকে একটু বের হতে হতো। আচ্ছা মুন্না, তুমি কি সামহাও আমার সাথে একটু বের হইতে পারবা? হ্যাঁ, এটা আবার কি আপনার রিকোয়েস্ট করার কিছু নাই তো, আপনি না বললেও আমি মনে মনে বের হইতে চাই। কখন বের হইতে হবে বলেন না। কিন্তু কালকে তো তোমাদের টাকা পয়সার হিসাব জমা দেওয়ার ডেট। আচ্ছা টাইমটা কখন? সকাল 10টা থেকে হয়তো 2টা পর্যন্ত দিতে পারে, 1টা পর্যন্ত দিতে পারে, পরীক্ষা আর ফলাফল ব্যাপার আছে না। শেট, আমারও তো 10টায় যেতে হবে। আরে আপনি কোনো চিন্তা করেন না, আমি তুরাব বাইরে আমার টাকা পয়সা সব কিছু বুঝে দিয়ে যাবো, সে সাবমিট করে দেবে, তাহলেই তো হইলো, আমি আপনার সাথে ঘুরলাম। না 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 না, এটা একদমই ঠিক হবে না। সবাই যেহেতু থাকবে, তোমারও অবশ্যই থাকাটা ইম্পর্টেন্ট। দেখি আমি একাই যাব না হয়। না ম্যাডাম, এমনি বললেন না, আপনি জানেন না আমার কী পরিমাণে শখ আপনার সাথে রিক্সায় ঘুরবো, একটু বাদাম খাবো বা কোথাও রেস্টুরেন্টে খাইলাম, দুইজন মিলে একটু রিক্সায় ঘুরলাম। এটা আমার খুব শখ, মানে আমার শখটা নষ্ট করে দেন, আমাকে একটা আবার সুযোগ দেন না, আমি ম্যানেজ করে নেবেন কালকে। আচ্ছা ঠিক আছে, আমরা রিক্সায় ঘুরবো, কিন্তু একটা শর্ত আছে। কী শর্ত? সব শর্ত মেনে নেব। তুমি যদি কালকের এক্সামে ফার্স্ট হইতে পারো তাহলে আমি তোমার সাথে রিক্সা ঘুরবো। রিক্সায় ঘুরবেন না, এটা ডিরেক্ট না করে দিলি তো, জানিনি তো আমি ফার্স্ট হবো না, তারপরও কেন এই আশাটা দেখালেন, ভালো মুডটা নষ্ট করে দিলেন।